হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত হয়েছেন চিলির সাবেক প্রেসিডেন্ট সেবাস্তিয়ান পিনেরা। তার বয়স ছিল ৭৪ বছর। তার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। লাগো রানকো শহরে দুর্ঘটনায় বেঁচে গেছেন হেলিকপ্টারের 3 আরোহী। দুর্ঘটনার সময় অঞ্চলটিতে ভারী বৃষ্টিপাত হচ্ছিল, তবে বৈরী আবহাওয়ায় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে কি না তা জানা যায়নি। ২০১০ ও ২০১৮ সালে টানা 2 মেয়াদে চিলির প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন সেবাস্তিয়ান। Boric declared underway for a state funeral slated for Friday. Chile's interior